ভিডিও হিসেবে রেন্ডার করার জন্য যেটা দরকার, রেন্ডারিং আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আউটপুট প্রপার্টিস, এটাতে রেজুলেশন আছে, রেজুলেশন 1080, এক্স 1080 এবং ওয়াই 720, তাহলে স্ট্যান্ডার্ড এইচডি ভিডিও হবে। এবং ফ্রেম রেট 24 FPS, এবং এটা কোথায় আপনার সেভ হবে সেটা আছে আউটপুট ফোল্ডার, ফোল্ডারে ক্লিক করলাম। ক্লিক করে সিম্পল যে ভিডিও ফোল্ডার আছে সেখানে সেভ করব। এবং ফাইল ফরম্যাট, এটা কি ফাইল হিসেবে সেভ হবে সেটা, এটা MPEG ভিডিও, এটা ভিডিও আকারে সেভ হবে। এখান থেকে লেআউটে যেতে পারবেন, আবার রেন্ডারেও, রেন্ডার অ্যানিমেশন, রেন্ডার কমপ্লিট। এখন প্রজেক্টটা ক্যান্সেল করে দিলাম, আর ভিডিওটা একটু স্কিপ করেছি, রেন্ডার হতে সময় লাগে, সে সময় পর্যন্ত অপেক্ষা করবেন। আউটপুট ফোল্ডার ভিডিও ফোল্ডারে আছে সিম্পল অ্যানিমেশন, আপনি ক্যামেরা সেটিং করে নেবেন।